সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুর সদস্য আরও তিনটি উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে বেশ কিছু পরিবার। এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছে। দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সকাল 8:30 মাওলানা সাইফুল ইসলামের ইমামতিতে অনুষ্ঠিত ঈদের জামাতে নারী পুরুষ সহ প্রায় 200 মুসল্লি অংশ নেন। এছাড়াও জেলার চিরিরবন্দর, কাহারুল ও বীরগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।